ঘূর্ণিঝড় ইয়াসের বিপদ কেটে গেল, আরো এক বিপদ আসছে। ভরা কোটালে ভয় ধরাচ্ছে বাংলার মানুষকে। আজ রাতে বড় পরীক্ষা বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় নিচু এলাকায় সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খবরটি বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে, এবং আবহাওয়া দপ্তর কি জানিয়েছে, কবে আসতে পারে, কি হতে পারে, বিস্তারিত জানতে হলে ভিডিও স্কিপ না করে পুরো দেখবেন। ইয়াসের সঙ্গে সঙ্গে বিপদ বাড়ছে পূর্ণিমার ভরা কোটাল। দুপুরে ভরা কোটাল তীব্রতায় ফুলে উঠেছে গঙ্গা। কলকাতা সহ একাধিক জায়গায় গঙ্গার জল ঠিকে পড়েছে। কালীরঘাট, বাসিরহাট, কেদলার একাধিক জায়গায় ভরা কোটালের প্রভাব পড়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহরবাসীকে এই নির্দেশে সতর্ক করেছেন। নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। জলমগ্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে। ইয়াসের কোপ থেকে রক্ষা পেলেও ভরা কোটালের বিপদ কিন্তু এখনও কাটেনি। আজ রাত 9টার দিকে ফের ভরা কোটাল আসবে নদীতে। সেই সময় ফুঁসে উঠবে সমুদ্র নদীর জল। 5 ফুট পর্যন্ত উঁচুতে উঠতে পারে সেই জল। তাই এখনও ত্রাণ শিবির থেকে বাড়ি ফিরবেন না বলে অনুরোধ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্পত্তির চেয়েও প্রাণের দাম বেশি জানালেন তিনি। আগামীকালও জোয়ার থাকবে, তাই এক্ষুনি বিপদ কাটেনি। আরও 2 দিন ত্রাণ শিবিরে মানুষকে থাকার অনুরোধ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। জোয়ারের দাপট কাললে ক্ষতিগ্রস্ত জেলায় পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুর একাধিক এলাকায় ঘুরে দেখবেন তিনি। দীঘা, মন্দারমণি থেকে পূর্ব মেদিনীপুর একাধিক জায়গায় ঘুরে দেখবেন তিনি। হলদিয়া শিল্প অঞ্চলে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। কলকাতায় একাধিক জায়গায় গাছ পড়েছে, তবে তেমন কিছু ক্ষতি হয়নি। 10 জায়গায় সেনা নামানো হয়েছে বলে এখন পর্যন্ত জানা যাচ্ছে। এই ছিল আবহাওয়া দপ্তর থেকে জানানো আবহাওয়ার সবথেকে লেটেস্ট খবর। খবরটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, এবং এই ধরনের খবর সবার প্রথমে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন।